আমি গত বছর কলেজে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। মাস্টার্স কোথা থেকে করেছেন? মাস্টার্স রংপুর কারমাইকেল কলেজ থেকে করেছি। আচ্ছা, মার্কেটিং এর জনক কে? ফিলিপ কটলার স্যার। সেলস এন্ড মার্কেটিং বলতে কি বুঝো? সেলস হচ্ছে বিক্রয় আর মার্কেটিং হচ্ছে বিপণন। আচ্ছা, আপনি কি আমাদের জব সার্কুলার দেখেছেন? আপনি কি পারবেন? জি স্যার, আমি আপনাদের জব সার্কুলার দেখেছি, আমি পারবো। সেলস এন্ড মার্কেটিং আসার কিন্তু সময় আছে, যাওয়ার কিন্তু কোনো সময় নেই, সেটা জানেন তো? জি স্যার, এটা জানি আমি স্যার। রাসেল স্যার, আমরা একজন সৎ এবং পরিশ্রমী লোক চাচ্ছি। জি স্যার, আমি চেষ্টা করবো আমার সততা এবং মেধা দিয়ে কোম্পানিতে কাজ করার জন্য। আপনার পোস্টিং বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে, আপনি কি যেতে পারবেন? আমাকে যে জায়গায় দেবেন সে জায়গায় আমি কাজ করব। আপনার এক্সপেক্টেড স্যালারি কত চান? 60,000 মানে 60,000। কি বল, আপনি কি আমাদের সাথে ফান করতেছেন? আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন তার জন্য আপনি সর্বোচ্চ 15,000 থেকে 16,000 টাকা পাবেন। আপনার তো মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সরি স্যার, রনম্যান প্লিজ, আপনারা যে সার্কুলার দিয়েছেন সেটা আমি দেখেছি। এরকম যোগ্যতা সম্পন্ন একটা ছেলে একটি কোম্পানি চালার ক্ষমতা রাখে, আর আপনারা একটা মাস্টার্স পাস ছেলেকে অফার করতেছেন 15-16,000 টাকা বেতনের চাকরির জন্য, এটা আসলে ফান করা হচ্ছে আমার সাথে। এখন এটাই মার্কেট, আপনার যদি ভালো না লাগে তো আপনি করবেন না। স্যার, দুর্ভাগ্য তো এটাই, আপনারা নিয়মকে অনিয়ম মানিয়ে ফেলছেন। একজন অষ্টম শ্রেণী পাস করা ছেলে 20,000 থেকে 22,000 টাকার বেতনের চাকরি করে, আর একজন মাস্টার্স পাস ছেলেকে আপনারা অফার করতেছেন 15-16,000 টাকার বেতনের চাকরির জন্য। আপনার টিএডি আছে, সেলস কমিশন আছে, আর আপনার যদি এতই অভিযোগ তাহলে সেই সব চাকরি করেন, আপনি এখানে আসছেন কেন? আমাদের জ্ঞান দিচ্ছেন? টিডিও তো আপনাদের কোম্পানির ব্যবহার ব্যবহৃত হবে, আর সেলসের কথা বলতেছেন, আপনারা যে টার্গেট দিয়ে থাকেন তা আকাশসম্বিত টার্গেট, ওরকম টার্গেট পূরণ করলে আপনারা দিবেন না হলে দিবেন না? আপনার যখন এত অভিযোগ আপনি আসতে পারেন, পরবর্তীতে আপনাকে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। স্যার, আপনারা যে আমার সঙ্গে যোগাযোগ করবেন না সেটা আমি ভালো করে জানি। তো যাওয়ার আগে একটু কথা বলে যাই, বাংলাদেশের অসংখ্য বেকার যুবক, তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই করে স্বাবলম্বী হচ্ছে। যেমন মৎস্য চাষ, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, গরু পালন করে তারা স্বাবলম্বী হচ্ছে। আপনাদের 15-16,000 টাকা বেতন চাকরি না করে মনে হয় মৎস্য চাষ করাই বা গবাদি পশু এরকম কিছু কাজ করে আমরা স্বাবলম্বী হতে পারি। কিন্তু স্যার, আপনারা যে স্যালারি দিয়ে একটি ছেলের জীবন শুরু করে দিচ্ছেন সেই স্যালারি দিয়ে একটি ছেলের স্বপ্ন পূরণ হবার নয়। আপনারা যে কন্ডিশনগুলো দিয়ে রাখতে দেখেছেন সেই কন্ডিশনগুলো থেকে বেরিয়ে আসুন, তা না হলে আপনি অনেক টাকা দিয়েও কোনো ছেলে খুঁজে পাবেন না। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি।